আপনি যদি মনে করেন যে যে কেউ আসে যে কোনো একটা তথ্য দিলে সেটাকে সুন্দর মনে হলে আপনি সেখান থেকে একটা কিছু নিতে পারেন অনেকে আমাকে বলে অসুবিধা কি আমরা অমুক দলের থেকে এটা নেব অমুক দলের থেকে ওটা নেব অমুক দল থেকে ওটা নেব অর্থাৎ তারা মনে করছে অন্যান্য দলের মধ্যে সুন্দর কিছু আছে কিন্তু মনে রাখবেন যে যদি সুন্দর কিছু থেকে থাকে সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল বলেই সেটা সুন্দর আপনি ওই ব্যক্তি থেকে নিতে হবে না ওই ভালো জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেন ওই ভালো জিনিসটা সাহাবায়ে কেরামের জীবনে অবশ্যই আছে যদি محمد رسول الله صلى الله عليه وسلم الجيبان شيتا نا থাকে তার আলোচনা সেটা না থাকে সাহাবায়ে কেরামের জীবনে সেটা না থাকে কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন দিন হবে না এজন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জিনিস রাসূল যে জিনিস সাহাবায়ে কেরামের যুগে দিন ছিল না কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন দিন হবে না আপনি জানেন যে এইভাবে সাহাবায়ে কেরাম যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন যে জিনিসটা আপনি ঢুকাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি মনে করছেন যে দিন পরিপূর্ণ হয়নি অথচ আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আপনার মনে হচ্ছে আপনি নতুন কোন পদ্ধতি আবিষ্কার করছেন আপনার কাছে এই পদ্ধতি ছাড়া দিন এখন চলে না কিন্তু এই দিন চলেছে একটা বিশাল সময় পৃথিবীর বুকে এরা রাজত্ব করেছে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ইসলামকে প্রচার প্রসারের জন্য জীবনের সর্বস্ব তারা ব্যয় করেছে আপনার কাছে নতুন পদ্ধতি তারা চায়নি আপনি সেটাই প্রসার করুন যেটা সলবদের থেকে আসছে নিজের পক্ষ থেকে বানিয়ে একটা বিন্দুও বলবেন না যদি না জানেন বলে এটা জানি না কিন্তু এদিকে অজেগুলি বিভ্রান্ত কোনো কিছু নিয়ে সামনে অগ্রসর হবেন না আপনি যদি কোনো বেদাতকে ভালো মনে করেন নতুন কিছুকে ভালো মনে করেন তাহলে আপনি অবশ্যই হবেন মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ খানার রিসালা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি মনে করে কোনো বেদাতকে ভালো বলে কোন বেদাতকে ভালো বলে তাহলে সে যেন মনে করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাত প্রসারে খেয়ানত করেছেন নাউযুবিল্লাহ এজন্য কখনো সেটা বলতে পারেন না এই যদি আপনি ছেড়ে দেন দিনকে যে যে যা ইচ্ছা বলুক আমার কোনো সমস্যা নেই দিন থাকবে না এটা ঠাট্টা মশকারি অবস্থা হয়ে যাবে যেমনি ভাবে হিন্দুদেরটা হয়েছে যেমনি ভাবে নাসারার দিন হয়েছে নাসারাদের দিন ঈসা আলাইহিস সালামের দিন এখন বাতি দিয়ে খুঁজতে হবে তখন ভালো আলো দিয়ে খুঁজতে হবে একটা গোষ্ঠী ঈসার দিনের উপর কেউ আছে কিনা এখনকার দিন যারা মানছে তারা তো তথাকথিত সাধু পলের জীবন মানছে তথাকথিত অমুক তমুকের কথা মানছে সাধু অথবা সম্রাট কনস্টান্টিনের দিন মানছে এরা মুহাম্মদের এরা কোন ঈসা আলাইহিস সালামের দিনের উপর নেই যদি আপনি যা ইচ্ছে তা করতে দেন আপনার এই ইসলাম থাকবে না ইসলাম হয়ে যাবে মানুষের মনের রুচির বিষয় হয়ে যাবে যে যা ইচ্ছা তা বলে বেড়াবে আর বলবে এটা ইসলাম এটা তো ইসলাম হতে পারে না ইসলাম শাশ্বত দিন ইসলাম পূর্ণ দিন ইসলাম কমপ্লিট দিন ইসলামে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই নিজের মন মতো জিনিস প্রবেশ করানোর অর্থই হচ্ছে আপনি যেন মনে করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পূর্ণ করে দেননি আপনি যদি মনে করেন যে দিন যা ইচ্ছে তা চলবে সেখানে আপনার আর কোনো কিছু শুদ্ধ করার দরকার নেই বা কিছু বলার দরকার নেই যে যেভাবে ইচ্ছে সেভাবে চলবে তাহলে আপনি কোনোদিন রাফিজিদের খারাপ বলতে পারবেন না হ্যাঁ কিছু মানুষ আছে তারা বলে রাফিজিরাও আমাদের ভাই নাউযুবিল্লাহ ইমানদার কখনো সেটা বলতে পারে না রাফিজিরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দেয় সাহাবীদেরকে কাফের বলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন কথা বলে যা কোনোদিন ইমানদার তার কানে সহ্য করতে পারে না এমন কথা রাফিজিরা বলে থাকে আর রাফিজিরা ওই ব্যক্তির ভাই কেউ যদি কেউ বলে থাকে ওই ব্যক্তির দিন বুঝেনি ইসলাম বুঝেনি শুধুমাত্র সে নিজের নামটা প্রচার প্রসার করার জন্য শুধুমাত্র বলেছে এই মানুষগুলো দিন থেকে বিভ্রান্ত এদের ব্যাপারে সাবধান থাকতে হবে আপনি যদি খারেজিদের পথে চলেন আর বলেন যে যেভাবে ইচ্ছা সেভাবে চলুক আমার কি অসুবিধা খারেজিরা দিনটাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে দেশে বিদেশে গন্ডগোল লাগিয়ে দেবে আগুন লাগিয়ে দেবে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেবে এবং হানাহানি মারামারিতে দেশটাকে নষ্ট করে দিবে আপনি যদি কোনো মুতাযাদের পথে চলেন তাহলে কাফের বানিয়ে ফেলবে গুনার কারণে কাফের বানিয়ে ফেলবে এরকম বহু মানুষ আছে মানুষদেরকে ধরে শুধু শুধু তাকফির করে চলেছে আপনি এমন বহু মানুষ পাবেন এই সমস্ত কারণে আপনি যদি কোনো যেভাবে ইচ্ছা সেভাবে চলতে দেন আশারি এবং মাতুরিদি ফেরকার লোকেরা আল্লাহর সিফাতকে অস্বীকার করবে আপনি বলবেন কি হয়েছে আরে এগুলো তো খবর আখবার আখবারে কোনোদিন খবর কোনোদিন দুই রকম হতে পারে না খবর কোনোদিন দুই রকম হতে পারে না মাসালা দুই রকম হতে পারে কিন্তু খবর দুই রকম হতে পারে না খবর একটাই শুদ্ধ হবে আর একটা ভুল হবে বুঝে রাখুন একটা ব্যক্তি সম্পর্কে যদি আপনি জানিয়ে দেন যে লোকটি মারা গেছে
এই দুইটা খবর একটা মারা গেছে একটা মারা যায়নি শুদ্ধ একটা হবে দুইটা হতে পারে না যে কোন একটা হবে খবর কোন দুইটা হয় না আশারি মাতুরিদিরা বলে যে আল্লাহর মাত্র 60টা সিফাত আছে আর কোনো সিফাত নাই এরা এইটা যদি আপনি শুদ্ধ বলেন এর অর্থ আপনি শত শত মুহাদ্দিসদের বিরুদ্ধে করলেন আপনি হাদিসের বিরুদ্ধে করলেন আপনি কোরআনের বিরুদ্ধে করলেন ইমামদের বিরুদ্ধে করলেন শত শত আকীদার বইয়ের বিরুদ্ধে আপনি করলেন তারপরেও আপনার কাছে ভালো লাগে এটা শুনতে না না অসুবিধা নাই অসুবিধা কি এরাও তো আমাদের মুসলিম ভাই আমাদের ইমামতি করে নামাজ পড়ায় না আকীদা বিশুদ্ধ না অবজ্ঞান্ত এদের পিছে কিসের সালাত পড়বেন আপনি আকীদা বিজারদের আকীদা বিশুদ্ধ নাই এদের পিছে আপনার কোনো কিছুই শুদ্ধ হবে না আকীদা ও মানহাজ বিশুদ্ধ আছে কিনা দেখবেন একটা আকীদা ও মানহাজের ভাই আপনার জন্য বড় নেয়ামত মনে রাখবেন আকীদা ও মানহাজ যাদের শুদ্ধ নেই তাদের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না এজন্য সালফে সালেহীন সাবধান করতেন কোন বেদাতী আসলে তিনি বলতেন যে তোমার সাথে আমার বসা হবে না ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই তার কাছে এক লোক এসে বলল ইবনে সিরিন আমি একটু বসবো বলে তুমি বসলে আমি উঠে যাব তুমি বসলে আমি উঠে যাব কেন কারণ বেদাতকে প্রমোট করা হবে বেদাতকে প্রমোট করার সুযোগ সেখানে নাই বুঝতে হবে নিজের মাপদার উপরে নিজের নীতির উপরে নিজের আকীদা বিশ্বাসের উপরে নিজেকে অবশ্যই সাবধান থাকতে হবে কমপ্লিট থাকতে হবে নিজেকে যে আমি কোনোদিন কোনোদিন আমি কোনোদিন এই ব্যাপারে কোনো ছাড় দেব না এই ব্যাপারে আমার নীতি নৈতিকতা কখনো বিসর্জন দিব না এরা ভুল করতে পারে ভুলগুলি ওরা ছাড়তে পারবে আমি ছাড়তে পারি না কামি আমি হকের উপর আছি অনেকে বলতে পারেন যে উনিও তো আপনি একটু ছাড় দেন উনিও একটু ছাড় দেন না আমার ছাড় দেওয়ার সুযোগ নাই কারণ আমার এটা কোরআন এবং সুন্নার কথা আমার এটা যদি ছাড় তুমি বুঝাইয়ে দাও আমাকে যে আমার কোথায় ভুল হয়েছে তুমি নিজের মুরব্বীদের কথা শোনার জন্য নিজের ওস্তাদের কথা শোনার জন্য তথাকথিত মাদ্রাসার নীতি ফলো করার জন্য তুমি সারা দুনিয়াতে বিভ্রান্তি ছড়িয়ে যাবে আর আমাকে বলবো ছাড় দিতে তুমি সেখানে কেন ছাড় দিচ্ছ না আল্লাহ মুতার রাসুলের জন্য তোমার ফিরে আসার দরকার সেটা না করে তুমি আমাকে চুপ থাকতে বলো তুমি আমাকে চুপে চুপ থাকতে বলো তুমি আমাকে বিভ্রান্ত পথে চলতে বলো তোমার মতো বিভ্রান্ত আর কতজন থাকতে পারে তুমি যারা এরকম কাজগুলি করছে আর দুনিয়ার বুকে মনে করছে যে কিছু চুপ থাকলেই তো হয় জাকারিয়ারা চুপ থাকুক তাহলে হবে কিছু হবে না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাকে আপনি যদি জেনে থাকেন যে এটা হক আর না বলেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ হকের ব্যাপারে চুপ থাকা ইসলাম অনুমোদন করে না কলিমাতুর হক বলাই হচ্ছে জিহাদ আর এই জিহাদের নাম দিয়ে মারামারি হানাহানি নয় হক কথা বলুন আপনার দায়িত্ব যতটুকু আছে সেগুলো আপনি প্রতিপালন করুন আপনি আবেগ তাড়িত হবেন না বহু মানুষ আবেগ তাড়িত হয়ে সকালে একটা বলে বিকালে আরেকটা বলে কোথাও কোনো আওয়াজ হলে সঙ্গে সঙ্গে আবেগ তাড়িত হয়ে যায় হাই দিন অমুক দিবস নাম রাখা হোক অমুকের এই নাম রাখা হোক সন্তানের এই নাম রাখা হোক এগুলি সবই আবেগী কথা ইসলামের কথা নয় ইসলাম কোন দিকে আসা আপনি কোন দিকে চলেছেন জেনে নেওয়া দরকার ইসলামের মূলে আসুন এখনো আপনারা ইসলামের শাখা প্রশাখা নিয়ে ব্যস্ততায় আসছেন মূলের মধ্যে আপনাদের ভুল রয়েছে এই জিনিসগুলো আপনাদের সমাজে প্রত্যেকটি মানুষ জানতে হবে মানহাজগত ত্রুটি গ্রহণযোগ্য হতে পারে না মানহাজগত ত্রুটি যদি গ্রহণযোগ্য হতো তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদ আলীকে যুদ্ধ করতে বলতেন না মানহাজগত ত্রুটি যদি কোনো ছাড় দেওয়ার সুযোগ হতো তাহলে এই বিষয়ে ইমামরা গ্রন্থ লিখতেন না ইমামরা শত শত গ্রন্থ লিখেছে এই মানহাজগত ত্রুটিগুলি শুদ্ধ করার জন্য মানহাজগত ত্রুটি যদি কোনো ছাড় দেওয়ার বিষয় হতো তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল এত কষ্ট করতেন না মানহাজগত ত্রুটি যদি গ্রহণযোগ্য হতো তাহলে পড়ালেখার দরকার ছিল না যে যা ইচ্ছে তা বললেই হতো তখন ফেতনা ফাসাদে পৃথিবী ভরপুর হয়ে যেত ফেতনা ফাসাদে পৃথিবী ভরপুর হয়ে যাওয়ার মাধ্যমে আপনার আমার কোনো লাভ নেই ইসলামের সেটা চায়ও না ইসলাম চায় ফেতনা ফাসাদ দূর করতে এবং সেটা হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথটি আমাদের দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম যেই পথটি আমাদের দেখিয়ে দিয়েছেন সেই পথের মধ্যে চলতে পারলে আপনি শুধুমাত্র এই পথ থেকে এই মত থেকে বেরিয়ে যেতে পারবেন চিন্তা করে দেখুন জাহমিয়ারা যখন বের হয়েছিল তাদের এই বিরুদ্ধে সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেঈরা ঐক্য করেছিল এমন ঐক্য করেছিল জাহমি ইবনে সফওয়ান কোথাও পালানোর জায়গা পায়নি তাকে সিলব ইবনে আহওয়াজ আল কিরমানি হত্যা করেছিল অনুরূপভাবে জাহাদ ইবনে দেরহাম যখন আল্লাহ সিফাত অস্বীকার করেছিল তখন তাকে হত্যা করেছিল তখনকার শাসক এবং বলেছিল যে আইয়ুহান্নাস হে মানুষেরা দাহু তাকাব্বালুল্লাহু দহায়াকুম ফাইন্নি মুদাহিম বিজাহাদ ইবনে দেরহাম হে মানুষেরা আল্লাহ তাআলা তোমাদের কুরবানি কবুল করুক কুরবানির দিন ছিল যখন এই মানহাজগত ত্রুটির কারণে তিনি বলেছেন হে মানুষেরা তোমরা কুরবানি করো আল্লাহ তোমাদের কুরবানি কবুল করুক আমি কুরবানি করব জাহাদ ইবনে দেরহামের জবে করে তিনি তখন সবার সামনে সেটা জবে করেছিলেন অনুরূপভাবে গাইলানা দিমাশকি
যখন তিনি দেখুন আকাদ তাকদীরের বিরুদ্ধে কথা বলেছিল আকীদার বিরুদ্ধে কথা বলেছিল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলাকে পাকড়াও করেছেন এবং যখন পাকড়াও করা অস্বীকার করেছে তিনি বলছেন তিনি বলেছিলেন যদি তুমি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাকে শূলে চড়াবে পরবর্তী শাসক এসে উমর ইবনে আব্দুল আজিজের পরে তাকে এই কাদারিয়া মতবাদের কারণে শূলে চড়িয়েছে অনুরূপভাবে আকীদার বিভ্রান্তি থাকার কারণে মনসুর হাল্লাজকে হত্যা করা হয়েছে এই হত্যা ছিল ইসলামের সমস্ত ফকিদের আলেমদের একমতে আর কিছু কিছু মানুষ আছে ওর জন্য মায়া কান্না করে ওদের জন্য কারণ বিভ্রান্তি পথ ছাড়া কিছুই নয় ইসলাম কখনো এটা অনুমোদন করবে না যারা এই পথভ্রষ্ট মানহাজের উপর চলে তাদের বিরুদ্ধে রদ করা তাদের বিরুদ্ধে দাঁড়ানো শাসকের দায়িত্ব আপনার আলেমের দায়িত্ব দাঈর দায়িত্ব ইমামের দায়িত্ব এবং প্রত্যেকটি ব্যক্তি মুসলিম মানহাজ সালাফি মানহাজের লোকের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা কোন রকমের চুপ থাকার সুযোগ নেই আল্লাহ আমাদেরকে এই পথের মধ্যে রাখুন আল্লাহর কাছে দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করব এটাই বলে যে কোন মূল্যে মানহাজকে টিকিয়ে রাখতে হবে সহি মানহাজ শিখতে হবে আপনাদের সামনে একটি গ্রন্থ আছে এটা সালাফদের মানহাজ নয় এই গ্রন্থটি পড়বেন জানবেন বুঝতে পারবেন মানহাজ কোথায় আছে আমার আরেকটি গ্রন্থ আছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি গ্রন্থ সেই গ্রন্থের নাম হচ্ছে ফতাওয়াল হামাবিয়াল কুবরা এই গ্রন্থটি বের হয়েছে এখানে আকীদা মানহাজের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আল্লাহর ওয়াস্তে কিছু পয়সা খরচ করে সেটা কিনে নেবেন আমার কাছে সেটা আসবে না আমি আরেকটা বই ছাপানোর কাজে ব্যবহার করব সুতরাং আপনাকে অনুরোধ জানাবো এটা কিনে পড়বেন পড়লে আপনার আকীদা মানহাজ বিশুদ্ধ হবে এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহর কত বড় নেয়ামতের মধ্যে আপনি আছেন আল্লাহর নেয়ামত আকীদা মানহাজ বিশুদ্ধ থাকা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত দুনিয়ার বুকে এটার চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না আল্লাহ আমাদেরকে তার দিন ও আকীদা ও মানহাজের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ